জিও টিউটোরিয়াল ক্লাসরুম নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে এবং অনেকেই পুরো বিষয়টা আপাতভাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সহজে বুঝতে পারেন না যে আমাদের ক্লাসরুমটা ঠিক কী রকম, কীভাবে চলে, সেই বিষয়টাকেই সহজে উপস্থাপন করার জন্য আজকের এই পর্বের ভিডিও। বেসিক্যালি জিও টিউটোরিয়াল ক্লাসরুম, যার পথ চলা শুরু হয়েছিল আজ থেকে 2 বছর আগে, আমাদের পথ চলাটা হয়েছিল SLST-র সিলেবাসকে দিয়ে, অর্থাৎ SLST-র সিলেবাস ধরে আমরা পরপর প্রত্যেকটা সাব টপিককে নিয়ে ক্লাস করা এবং পরীক্ষা সাজানোর মধ্যে দিয়ে আমাদের পথ চলা শুরু করেছিলাম 2 বছর আগে। কালের আবহে স্কুল সার্ভিস কমিশন বর্তমান কাল পর্যন্ত থমকে রয়েছে, যে কারণে যারা শিক্ষক পদপ্রার্থী তারা বিভিন্ন দিকে শিফট হয়েছেন। যেমন একটা বড় অংশ বিহারে, যেহেতু ধারাবাহিকভাবে একের পর এক শিক্ষক নিয়োগ হচ্ছে, তাই জন্য বিহারের BPSC-কে টার্গেট করে অনেকেই সামনে এগোচ্ছেন। এবং অন্যান্য যে টিচিং জবগুলো রয়েছে, যেমন EMRS, তারপরে NVS, KV, তো এই সমস্ত পরীক্ষা, ঝাড়খণ্ডের পরীক্ষা, এই রকম আশেপাশের যে পরীক্ষাগুলো আমাদের দ্বারা সম্ভব সহজেই সফল হওয়া, সেই পরীক্ষার দিকে অনেকেই শিফট করেছেন এবং এটা করাটা খুব স্বাভাবিক ছিল। এবার আমাদের ক্লাসরুমে প্রকৃতিগত পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের ধারাবাহিকতাকে ধরে রেখেই। যেহেতু ক্লাসরুমে প্রচুর শিক্ষক পদপ্রার্থীরা রয়েছেন এবং তাদের বর্তমান অবস্থা অনুযায়ী তারা অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই জন্য আমরা কি করেছি, আমাদের ক্লাসরুমকে ডায়নামিক করে দিয়েছি। অর্থাৎ এখানে শুধুমাত্র ভূগোল স্টাডি করা হবে এবং এমন কোনো বাধা ধরা গণ্ডি নেই যে স্কুল সার্ভিসের সিলেবাসকে শুধু পড়ানো হবে, BPSC-র সিলেবাসকে শুধু পড়ানো হবে বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসকে শুধু পড়ানো হবে, এমনটা নয়। আমরা জিওগ্রাফিকে পড়াবো এখানে, জিওগ্রাফির মধ্যে যা কিছু আছে সব কিছু এখানে পড়ানো হবে। এটা হলো আমাদের মৌলিক বৈশিষ্ট্য। অর্থাৎ কেউ যদি স্কুল সার্ভিসের প্রিপারেশন নেয় তাহলে সে সব ক্লাস আমাদের ক্লাসরুমের মধ্যে পাবে, যদি কেউ BPSC-র প্রিপারেশন নেয় তাহলে BPSC-র জন্য যা দরকার জিওগ্রাফি সব সে আমাদের ক্লাসরুমে পাবে। অর্থাৎ সে যে টিচিং প্রফেশনের জন্যই প্রিপারেশন নিক না কেন, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা মাদ্রাসা হতে পারে বা BPSC হতে পারে, ঝাড়খণ্ডের পরীক্ষা হতে পারে, জিওগ্রাফির যে পাঠটা তার পড়া দরকার, তার প্রিপারেশন দরকার, সে সেটা আমাদের ক্লাসরুম থেকে খুব সহজেই পাবে। এবার আমাদের ক্লাসরুমে বর্তমানকালে কী রয়েছে, যদি আমরা রেকর্ডিং সেকশন দেখি, রেকর্ডিং সেকশনে 410টার উপরে বর্তমানকালে ক্লাস রয়েছে। প্রত্যেকটা টপিক ধরে ধরে এই ক্লাসগুলোকে সাজানো হয়েছে, যাতে করে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার থেকে এক প্রকার ডিটাচ রয়েছেন এবং ভূগোলে দক্ষতা, যেটা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনাকালে যে জায়গাটা ছিল সেই জায়গাটা বর্তমানকালে আর নেই, তাদের যাতে খুব সহজেই সব কিছুকে আবার পুনরুদ্ধার করা সম্ভব হয়, তাই জন্যই এই ক্লাসগুলো পরপর ধারাবাহিকভাবে করা হয়েছে এবং সেটা 2 বছর ধরে সিস্টেমেটিকভাবে সাজানো হয়েছে। তাহলে বর্তমানকালে ক্লাসরুমে 410-এর উপরে ক্লাস রয়েছে, এই ক্লাসগুলো সব সে পাবে আমাদের এই ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার পর। একই রকমভাবে আমাদের ক্লাসরুমে বর্তমানকালে রয়েছে কতগুলো টেস্ট, বর্তমানকালে টোটাল টেস্ট রয়েছে 320টি অনগোয়িং। এবার এই 320টি অনগোয়িং পরীক্ষার প্রকৃতি কেমন, প্রথম প্রকৃতি হলো এইগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে পরীক্ষা সাজানো। যেমন এখানে একদম ডেমো যদি দেখি, CL-44-এ রয়েছে হিট বাজেট অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক হিট ব্যালেন্স, এর ওপরে 65 নম্বরের পরীক্ষা। আমরা যদি একটু এক একটা ইউনিট ধরে বোঝানোর চেষ্টা করি তাহলে সহজে সবার কাছে স্পষ্ট হবে বিষয়টা। ধরো জিওটেকটোনিক, জিওটেকটোনিকের GT-1 আর্থ ইন্টিরিয়র লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন 85 নম্বরের পরীক্ষা। এবার এই পরীক্ষাটাকে কীভাবে সাজানো হলো, পরীক্ষাটাকে সাজানো হলো ইন্টেন্সিভ স্টাডি করার মাধ্যমে। এখানে প্রত্যেকটা প্রশ্নকে ক্রিয়েট করা হয়েছে, যাতে করে যে পরীক্ষাই তুমি দিতে যাও না কেন, আর্থ ইন্টিরিয়র থেকে যে প্রশ্ন আসুক না কেন, সব প্রশ্ন এই 85টার মধ্যে বন্দি, এই 85টার বাইরে কিছু নেই। সেইভাবে ইন্টেন্সিভ স্টাডি করে এই পরীক্ষাগুলোকে পরপর 2 বছর ধরে সাজানো হয়েছে। এরপর রয়েছে রক 60 নম্বরের পরীক্ষা, ফোল্ড 50 নম্বরের পরীক্ষা, ফল্ট 55 নম্বরের পরীক্ষা, মাউন্টেন বিল্ডিং 50 নম্বরের পরীক্ষা, প্লেট টেকটনিক 95 নম্বরের পরীক্ষা, কন্টিনেন্টাল ডিপ থিওরি 80 নম্বরের পরীক্ষা, আইসোস্ট্যাসি 75 নম্বরের পরীক্ষা, আর্থকুয়েক 85 নম্বরের পরীক্ষা, ভলকানিক ইরাপশন 60 নম্বরের পরীক্ষা, এবং ওভারঅল
এই একই ইউনিটের ওপরে রয়েছে দুটি কমপ্লিট ইউনিট টেস্ট, অর্থাৎ সমগ্র টপিক বা সাব ইউনিটকে নিয়ে পরীক্ষাগুলো সাজানো হয়েছে। সেটা ইউনিট পার্ট ওয়ানে 100, পার্ট টুতে 100, অর্থাৎ 200 নাম্বারের পরীক্ষা। যদি প্যারালালি আমরা জিওমরফোলজি ইকোলজি ল্যান্ডফর্ম 55, ফিজিক্যাল ওয়েদারিং 45, কেমিক্যাল ওয়েদারিং 45, মাস ওয়াস্টিং 50, স্লোপ এভালুয়েশন 50, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল 40, রান অফ অ্যান্ড ইনফিল্ট্রেশনের ওপরে 45, ফ্লুভিয়াল অ্যাকশনের ওপরে 100, ড্রেনেজ প্যাটার্নের ওপরে 55, গ্লাসিয়াল অ্যাকশনের ওপরে 80, এওলিয়ান অ্যাকশনের ওপরে রয়েছে 75, কাস্ট ল্যান্ডফর্মের ওপরে 75, মেরিন অ্যাকশনের ওপরে রয়েছে 60, নর্মাল সাইকেল ইরেশনের ওপরে 70, অ্যাকুইফারের ওপরে 35, গ্রাউন্ড ওয়াটারের ওপরে 35, রিজুভিনেশনের ওপরে 35, এবং কমপ্লিট দুটো টেস্ট রয়েছে যেটা 100 100 200 নাম্বারের। এবং ওভারঅল আবার জিওটেকটনিক জিওমরফোলজির উপরে দুটো ইউনিটকে নিয়ে একটা পরীক্ষা রয়েছে যেটি 100 নাম্বারের। অর্থাৎ আমাদের সিস্টেমের মূল বৈশিষ্ট্য যেটা, সেটা হলো প্রত্যেকটা সাব ইউনিটকে গুরুত্ব দিয়ে যেমন পরীক্ষা সাজানো হয়েছে, তেমন আবার ইউনিটকে গুরুত্ব দিয়েও পরীক্ষা সাজানো হয়েছে। এবার বর্তমানকালে এই যে প্রত্যেকটা পরীক্ষা, যে পরীক্ষাগুলোর পাশে ইনফিনিটি মার্ক রয়েছে, এই পরীক্ষাগুলো না সবই বাইলিঙ্গুয়াল, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ভাষাই রয়েছে। একটা বড় অংশ, ধরো 50% প্রশ্ন বাংলায়, 50% ইংরেজিতে। কেন এটা করা হলো? যাতে করে এই একই ক্লাসরুমের মধ্যে ঢুকে যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছে তাদের কোনো সমস্যা না হয় এবং নির্দ্বিধায় নেট সেটের প্রিপারেশন কমপ্লিট করতে পারবে, এবং সে তার এই লাভটা সে পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে অবশ্যই অর্জন করতে পারবে। তো এটা হলো আমাদের ক্লাসরুমের বেসিক বা মূল বৈশিষ্ট্য বর্তমানকালে। এইভাবে সিস্টেমেটিকভাবে আমাদের ক্লাসরুমে 320টি যেমন অনগোয়িং টেস্ট রয়েছে, 410-এর ওপরে যেমন টেস্ট ক্লাস রয়েছে, তেমনই আমাদের যে বিষয়টা রয়েছে এবং টেস্টের পরেও আমাদের ক্লাসরুমে যেটা রয়েছে, যেটা অ্যাডিশনাল সাপোর্ট, সেটা হলো আমাদের জিও টিউটোরিয়াল ই পোর্টাল রয়েছে। ই পোর্টাল, ই পোর্টালের বৈশিষ্ট্য কী? ই পোর্টালে রয়েছে প্রত্যেকটা ইউনিট ধরে একাধিক পিডিএফ, যে পিডিএফগুলো তার সেলফ স্টাডির সহযোগী হবে। যেমন এখান থেকে যদি দেখি, জিওটেকটনিক, জিওমরফোলজি, ওশানিওগ্রাফি, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, রিজনাল জিওগ্রাফি, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, জিওগ্রাফিক্যাল থট, জেনারেল জিওগ্রাফি, বুক রয়েছে, যত বুকস রয়েছে বাজারে বর্তমানকালে, বাজার চলতি সেই সব বই, স্ট্যান্ডার্ডস কিছু বুকস রয়েছে, এবং বোর্ডওয়ার্ক, আমরা ক্লাস করার সময় যে বোর্ডওয়ার্ক ব্যবহার করি সেই বোর্ডওয়ার্ক রয়েছে এখানে, এবং রয়েছে টেক্সট বই ক্লাস 6 থেকে এই ক্লাস 12 পর্যন্ত। এছাড়া রয়েছে কিছু পিডিএফ, আমাদের ক্লাসরুমের বিশেষ কিছু নোটস, কিছু আর্টিকেল রয়েছে, এবং কোশ্চেন পেপার রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের, টেস্ট রিলেটেড কিছু গাইডলাইন রয়েছে, এনসিইআরটির বই রয়েছে, স্টেট অ্যান্ড বিপিএসসির যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য রয়েছে সমগ্র নোট, যেগুলো আমাদের ক্লাসরুমে সিস্টেমেটিকভাবে সাজানো। বর্তমানকালে যেমন জিওগ্রাফি অফ চায়নার ক্লাস শুরু হয়েছে আমাদের, অলরেডি জিওলজি অ্যান্ড ফিজিওগ্রাফির ক্লাস কমপ্লিট। তো এইরকমভাবে আমাদের রয়েছে একটা সাপোর্টিং ই লাইব্রেরি, আর এই ই লাইব্রেরিটা আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে যারা ক্লাসরুমের মধ্যে অ্যাডমিশন নেয় তাদেরকে এটা জাস্ট আমরা দেই, তার নিজের স্টাডিকে অনেক ভালো করার জন্য, অর্থাৎ সেলফ স্টাডি ডেভেলপ করার জন্য এই জায়গাটা দেওয়া হয়, যাতে সে সেলফ স্টাডি ঠিকঠাক করতে পারে এবং তার কোনো অভাব না থাকে বইয়ের। তো তাই জন্য এই লাইব্রেরির সাপোর্টটা তাকে দেওয়া হয়। তাছাড়া এই দুটো পার্ট, অর্থাৎ প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে ক্লাস, যে ক্লাসগুলো অবশ্যই তার নিজের যে পড়ার জায়গা, সেই পড়ার জায়গাকে অনেক সহযোগী করে তুলবে। যেমন প্রত্যেকটা ধরে ধরে, ধরো এখানে রয়েছে ফিজিওগ্রাফি অফ চায়না রিসেন্ট ক্লাসগুলো, যদি আমরা অনেক আগের ক্লাস দেখি, প্রথমেই রয়েছে সিলেবাস, তারপরে স্পেশাল ডিসকাশন, অরিজিন অ্যান্ড কম্পোজিশন অ্যাটমোসফিয়ারের, লেয়ারিং অফ অ্যাটমোসফিয়ার রয়েছে, তারপরে রয়েছে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ইনসুলেশন, হিট বাজেট, হরাইজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, অ্যাটমোসফিয়ারিক প্রেশার, জেনারেল সার্কুলেশন, অ্যাটমোসফিয়ারিক স্ট্যাবিলিটি ইনস্ট্যাবিলিটি, লোকাল উইন্ড, তারপরে রয়েছে মাঝখানে অন্য ক্লাসও হয় হিউমিডিটি, এভাপোরেশন, কন্ডেনসেশন, ক্লাউড অ্যান্ড প্রেসিপিটেশন, ঠিক আছে, মনসুনের ওপর ক্লাস, এয়ার মাসের ওপর ক্লাস রয়েছে, জেট স্ট্রিমের ক্লাস, ট্রপিক্যাল সাইক্লোন, এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন, থান্ডারস্টর্মের ওপর ক্লাস, ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের ওপর ক্লাস।
অর্থাৎ এই পরীক্ষাগুলো সব ক্লাইমেটোলজির প্রত্যেকটা সাব টপিক ধরে 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 ক্লাস, এই রকম করে প্রত্যেকটা ইউনিট, যত ইউনিট রয়েছে সব ইউনিট ধরে আমাদের সিস্টেমে ক্লাস রয়েছে, যে ক্লাসের সংখ্যা বর্তমানকালে 410-এর ওপরে। এবার যে যে প্রিপারেশনই নিক না কেন, জিওগ্রাফিকে বেস করে সে আমাদের এই ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে সিস্টেমেটিকভাবে তার প্রস্তুতি ফুলফিল করতে পারবেন। তো এটাই আমাদের ক্লাসরুম, যাদের ইচ্ছে রয়েছে নিচের ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে যে কোনো সময়। যে যখনই অ্যাডমিশন নিক না কেন, সমস্ত কিছু সে একসাথে পেয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, এবং তারপর সে সিস্টেমেটিকভাবে তার প্রিপারেশন কমপ্লিট করবে। তো এটাই ছিল আজকের এই পর্বের ক্লাস। আমাদের ক্লাসরুম থেকে বোঝানোর চেষ্টা করা হলো যে জিও টিউটোরিয়াল ক্লাসরুমটা বেসিক্যালি কী, সেটাই তুলে ধরার চেষ্টা করা হলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা।